কানিজ রেসিপিতে সবাইকে স্বাগতম। রমজান তো শেষ, চলে এসছে ঈদ। ঈদের আনন্দকে আরও বেশি আনন্দময় করার জন্য দেখা যায় আমাদের বাসায় পোলাও, কোরমা, পায়েস, সেমাই, জর্দা ইত্যাদি থাকে। তাই আমি আজ আপনাদের খুব সহজভাবে শাহি কোরমা রান্না করে দেখাবো, যা আপনি বাসায় থাকা উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারেন। কালারটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট এবং কতটা টেস্টি হয়েছে। এটি আপনারা সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে পারেন। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেই কীভাবে এটি তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমি একটি পেস্ট তৈরি করে নিব। এর জন্য আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ দই। দইটা আমার বাসায় বানানো, দইটা আমি দিয়ে দিলাম মিক্সিং বোলে। এরপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি 12টির মতো বাদাম, কাঠবাদাম বেটে পেস্ট করে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবং এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো একটু হাত দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব গুঁড়া করে নিতে হবে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আমি ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি যেটা, সেটা দিয়ে আজকে রান্না করব। তো আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। চিকেনগুলো এখন সেই মিক্স করা মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি কিছু কাঁচামরিচ ফেলে নিয়েছি। এভাবে করে 4-5টি কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু মাখিয়ে মিলিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টা এটি রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম আধা ঘন্টা পর। চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি যেটি করব, মশলা এবং চিকেনটা আলাদা করে ফেলবো। মশলা চিকেনের গায়ে থেকে মশলাটা আমি আলাদা করে চিকেনটা আলাদা করে নিচ্ছি। মশলাটা সরিয়ে সরিয়ে যতটুকু সম্ভব চিকেনের গায়ে থেকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেন মশলা থেকে আলাদা করে নিচ্ছি। তো আমার মশলাটা আলাদা হয়ে গেছে, চিকেনগুলো আলাদা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ তেল এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু ব্রাউন কালার করে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজগুলো। এরপর যে আমি যে মশলাটা আলাদা করে রেখেছিলাম চিকেন থেকে, সেই মশলাটা দিয়ে দিব তেলের মধ্যে। সবটুকু মশলা দেওয়া হয়ে গেছে। মশলাটা এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন তেল উঠে গিয়েছে অলরেডি। চুলাটা এরপর যে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। আমি এরপর যে 1/2 কাপ পরিমাণ পানি সে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এখন নেড়ে দিলাম, নেড়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মশলাটা অনেক বলক চলে এসেছে।
এরপর যে আমি চিকেন গুলো দিয়ে দিব। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এখন চিকেন গুলো একটু নেড়ে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে, এখন এভাবেই কিছুক্ষণ রান্না করব। যেহেতু ফার্মের মুরগি সেক্ষেত্রে বেশি সময় লাগবে না এটি সিদ্ধ হতে। তো মোটামুটি 5 মিনিটের মতো রান্না করলাম। রান্না করার পর এখন ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে, এখন একটু ঢাকনা দিয়ে দিব চুলাটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য। আরও ফিরে এলাম আরও 5 মিনিট পর, আমি একটু প্যানটাও চেঞ্জ করে নিয়েছি যেহেতু বাদাম বাটা আছে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই আমি ননস্টিক প্যানে নিয়ে নিয়েছি। এখন আবার একটু নেড়ে চেড়ে দিলাম, পানিটা আরো শুকাবে, ঝোলটা আরো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এজন্য এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, দেখতেই পাচ্ছেন পানির মানে ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে এবং তেলও ভেসে উঠেছে চিকেনে। যেহেতু শাহী কোরমা, কোরমাটা একটু শাহী আইটেম, সেক্ষেত্রে একটু দুধ দিতে হবে। আমি এখানে সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি, 1/3 কাপ পরিমাণ হবে, যাতে করে কালারটাও সুন্দর আসবে, দুধটা একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এ পর্যায়ে আমি আর ঢেকে দিব না, এভাবে রেখেই দুধটাকে শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আরো 3 থেকে 4 মিনিট চুলা জাল করার পর দুধটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে এবং তেল ভেসে উঠেছে। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এ পর্যায়ে আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিব 4-5টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ঢেকে আমি 2 মিনিট পর এটি সার্ভ করছি। চলে এসেছি সার্ভ করার জন্য, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে এবং দেখতেও কতটা ভালো লাগছে। কোরমা 2 প্রকারের হয়, একটু ঝোল রাখে অনেকে আবার একটু শুকনা করে, তা আমারটা আজকে একটু শুকনা টাইপের হয়েছে। শুকনা মানে একেবারেই শুকনা না, হালকা ঝোল থাকবে কিন্তু সেটা কম এবং ঝোলের ঘনত্বটা একটু বেশি থাকবে। এক কথা এটা মাখা মাখা হবে। এই তো আমার সার্ভিং ডিশে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে এবং কালারটাও অসম্ভব সুন্দর এসেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা আপনারা যে কোনো চিকেন দিয়েই করতে পারেন, দেশি ফার্ম যে কোনোটা দিয়েই করতে পারেন, দুটোটা দিয়ে খেতে অনেক মজা। আর এটি সার্ভ করার আগে অবশ্যই উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন, দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল আমার শাহী চিকেন কোরমা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমি খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজ তাহলে এ পর্যন্তই, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।